ভালোবাসা, ভালোবাসা এমন একটা জিনিস যদি দুজন দুজনকে মন থেকে ভালোবাসে তাহলে তাদেরকে আলাদা করা সত্যি খুব কঠিন। আর একে অপরকে কাছে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। একটা পরিবার থেকে যখন ভালোবাসা মেনে না নেওয়া হয় তখন আমরা পালিয়ে যাওয়ার পথ বেছে নিই, কিন্তু পালিয়ে বিয়ে করা মোটেও ঠিক না। কিন্তু কিছু কিছু পরিবার তাদের ভালোবাসা মেনে নিতে চায় না, তারা এটা বোঝার চেষ্টা করে না দুজন দুজনকে কাছে পেলে কতটা হ্যাপি থাকবে। পরিবারের মানুষ এটা বোঝার চেষ্টা করে না যদি পরিবারের পছন্দ করা মানুষটাকে বিয়ে করে আর বিয়ের পর যদি শুনতে পাই তার অন্য একটা মানুষের সাথে রিলেশন আছে তাহলে তার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা বোঝার চেষ্টা করে না। তাই প্রত্যেকটা বাবার কাছে আমার একটি প্রশ্ন, এই যে আঙ্কেল মেয়ের জন্য তো পছন্দ করে এলেন সরকারিওয়ালা পাত্র, আশেপাশের লোকে বলবে জামাই সরকারি চাকরি করে, বাহ, কিন্তু একটাবারও কি ভেবে দেখেছেন যে আপনার মেয়েটা মন থেকে হ্যাঁ বলেছে কিনা, মন থেকে রাজি হয়েছে কিনা? হয়তো না। একবারও কি ভেবে দেখেছেন মেয়েটা তার কাছে সুখে থাকবে কিনা? হয়তো দেখেননি। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন কিন্তু মেয়েটার জন্য কি সুখ কিনতে পারবেন? তাই সন্তানকে জোর করে বিয়ে দিবেন না, সন্তানের মতামত জানার চেষ্টা করুন। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া।